আজকে বাবা যে নেটে ঝামেলা করতেছিল, আমি পরের ক্লাস থেকে এমনি দিয়ে ক্লাস নিবো, হ্যাঁ আমার ডাকা ছিল না, হঠাৎ করে নেটে আমার বাসায় নেট ছিল না, নেট ছিল না, পরের ক্লাস থেকে আমি ডাটা কিনে নিবো, হ্যাঁ হঠাৎ করে নেট ছিল না। আচ্ছা আমরা পড়তেছিলাম সরি, হ্যাঁ ওই দিন প্রশ্ন উত্তরটা লিখতে পারোনি, স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা দেখো, স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা 2 নম্বর, প্রশ্ন তোর স্ক্রিনে দেখো, দেখা যাচ্ছে কিনা, তুমি 2 নম্বর স্ক্রিনের উত্তর, 2 নম্বর প্রশ্ন তুমি স্ক্রিনে দেখতে পাও না, স্ক্রিনে দিয়ে রাখছি তো, এক নম্বর তো শব্দের অর্থ ছিল, তুমি কি প্রশ্ন উত্তর কেন অন্তর অসুখ বিসুখ লেগে থাকতো ওইটা জিজ্ঞেস করছো? খ নাম্বারটা জিজ্ঞেস করছো, খ নাম্বার খ নাম্বার জিজ্ঞেস করছো, আমরা আমরা আজকে আগের প্রশ্নের উত্তরগুলো, আগের প্রশ্নগুলো জিজ্ঞেস করবো, উত্তর জিজ্ঞেস করবো, খ নাম্বার প্রশ্নের উত্তর পরের ক্লাসে, খ খ
গ ঘ এগুলো পরের ক্লাসে দিব, আমরা আগের ক্লাসে পড়াগুলো ধরবো, ঠিক আছে? এক নম্বর প্রশ্ন তো তুমি কি কথা বুঝতে পারছো না? কথা বুঝতে পারছো কি না? বলছি যে 2 নম্বরে প্রশ্নের উত্তর, অর্থাৎ 6 নম্বরে প্রশ্নের উত্তর খ গ ঘ ম চ ছ এগুলো পরে দিচ্ছি, কিন্তু আমি আগে প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে আগে জিজ্ঞেস করব, করেছো কিনা, শব্দার্থ করেছো কিনা, তারপরে এখন দেখো 1 নম্বর প্রশ্ন তো দেখা যাচ্ছে আবার। দেখো দেখতে পাচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, খাদিজা প্রশ্ন কি লিখেছ? ক নাম্বার দেখতে পাচ্ছো ক নাম্বার, আরে কাজগুলো মেসেজ করে দিবা তো, তোমাদের কি শুনেছ? আমি তো পাইনি, আমি তো পাইনি। কবে খুলেছো গ্রুপ, কবে খুলেছো? তাই আচ্ছা শোনো, প্রশ্নের উত্তর আমাদের আরো 5টা রয়েছে না, খ থেকে ছ পর্যন্ত রয়েছে, এগুলো শেষ করে তারপরে বাড়ি কাজ গুলো দেখবো। আমি আজকে এখন দেখতে পাচ্ছ, হ্যাঁ আমি বলে দিচ্ছি, দেখো অন্তু মামার কাছ থেকে হাত ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছিল, অন্তু এতটাই চঞ্চল ছিল যে হাত না ধুয়েই খেতে বসত, ঠিক মতো সাবান দিয়ে হাত পরিষ্কার করতো না, ফলে তার সর্দি জ্বর অসুখ বিসুখ লেগেই থাকতো। এইসব দেখে অন্তুর মামা তাকে খাওয়ার আগে হাত ধুয়ে নিতে বলেন এবং টয়লেট ব্যবহার করার পর সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করতে বলেন, ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই বিভিন্ন অসুখ বিসুখ বা রোগ বালাই থেকে মুক্তি পাওয়া যায়, অন্তু তার মামার কাছ থেকে সেই সম্পর্কেই জেনেছিল। আচ্ছা শুনো, আজকে ওই যে হঠাৎ করে ক্লাস নেওয়ার আগ দিয়ে তো হঠাৎ করে নেটে সমস্যা হচ্ছিল, আমি লাইভ দেখার চেষ্টা করছি, তো দেখি যে আজকেও সমস্যা হয়ে গিয়েছিল, আমি পরে ক্লাস থেকে ডাটা কিনে রাখবো, হ্যাঁ এর জন্য একটু দেরি হয়ে গিয়েছে, এই জন্য আমি তোমাদেরকে আজকে নতুন প্রশ্ন উত্তর দিব না, পুরাতন প্রশ্ন উত্তর থেকে ধরবো, পরে নতুন উত্তর দিব, পরের ক্লাসে নতুন উত্তর গুলো দিব, ঠিক আছে? খ থেকে যেটা তোমরা 2 2 বলছিল, 4-এ বলছিলা, 4-এর খ থেকে উত্তর পরের ক্লাসে দিব, হ্যাঁ
বলো, চারের ক পরে আগের ক্লাসে লিখিয়েছিলাম, মানে 23 তারিখে লিখিয়েছিলাম, ঠিক আছে? এখন তোমাদের, হ্যাঁ এখন আমি প্রশ্ন ধরি, পারবে? সবার লেখা শেষ? সবার লেখা শেষ? আমি এখন নাম ধরে ধরে কিন্তু উত্তর জিজ্ঞেস করবো। আচ্ছা শোনো, যদি প্রশ্নের উত্তর গুলো ইউটিউবে দিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে? ইউটিউবে দিয়ে দিব? আচ্ছা তাহলে ইউটিউবে দিয়ে দিব, হ্যাঁ খ থেকে ছ পর্যন্ত প্রশ্ন উত্তর গুলো ইউটিউবে দিয়ে দিব। হ্যাঁ এখানে তো আজকে বললাম যে ক পর্যন্ত আমাদের আগে ছিল, আজকে ওই যে নেট সমস্যার কারণে বেশি টাইম পাইনি, এই জন্য আজকে নতুন প্রশ্ন উত্তর করাবো না। তো তোমাদেরকে সুন্দর করে ইউটিউবে উত্তর গুলো দিয়ে দিবো, হ্যাঁ বেশি দিব না, খ গ ঘ তিনটা দিয়ে দিব, তিনটা দিয়ে দিব। হ্যাঁ কি বলছো? সরি আচ্ছা, এবার সবার স্ক্রিন স্ক্রিনের উত্তরটা লেখা শেষ? সবার আগে আগে লিখেছো এবং যারা আসলেও আবার নতুন করে লিখছিলে, শেষ শেষ কিনা? ক্লাসে জয়েন করো নি? আগের ক্লাসের প্রশ্ন তুলতে পারো নি? কোন প্রশ্নটা তুলতে পারো নি? ক নম্বর প্রশ্ন এখন পাও নি? এখন এখন পারুনি? আচ্ছা আচ্ছা আবার দিব, হ্যাঁ আমি এখন একজন একজন করে একটু একটু করে আলোচনা করি, দেখি কে কে শিখেছে পড়া। খাদিজা, খাদিজা বলো তো চঞ্চল অর্থ কি? খাদিজা চঞ্চল অর্থ কি? খাদিজা বলো তো চঞ্চল অর্থ কি? আয়েশা খাইরুন নেছে বলো তো চঞ্চল চঞ্চল অর্থ কি? আয়েশা খাইরুন নেছাকে ধরেছি, চঞ্চল অর্থ অস্থির। অহনা বলেছো, অহনা বলেছো, ধন্যবাদ। এবার বোঝা যাচ্ছে না, এবার বলো তো। আচ্ছা এগুলো কে, কার আইডি এগুলো? গ্যালাক্সি, J4, তারপরে হলো গ্যালাক্সি M-O-2X, এগুলো কার আইডি? এগুলো কিন্তু চলবে না, আইডি সঠিক করে সঠিক করে চেঞ্জ আইডি চেঞ্জ করে সঠিক করে লিখে তারপরে ইউজ করবে।
রোল নাম থাকতে হবে, এগুলো চেঞ্জ করবে। লোভা, লোভা কে? লোভা, লোভা বলো তো, চেনে কোটা অর্থ কি? হ্যাঁ হ্যাঁ বলো, লোভা বলো, চেটে পুটে অর্থ কি? চেটে পুটে, চেটে পুটে অর্থ কি? তোমার নাম দেখছি না কেন? হ্যাঁ ওটা চেঞ্জ করবে। জান্নাতুল শিফা, জান্নাতুল শিফা বলো। সতর্ক থাকি, সতর্ক, জান্নাতুল শিফা, কেউ বলতে পারবে সতর্ক অর্থ কি? আচ্ছা শান্তিটা বলো, হ্যাঁ সতর্ক অর্থ, সাবধান, ধন্যবাদ। তারপরে অভ্যাস অর্থ কি? অভ্যাস, হ্যাঁ দামি না বলতে অভ্যাসের স্বভাব। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা এরপরে শূন্যস্থান ধরবো, শূন্যস্থান গত ক্লাসে যে পেন্সিল দিয়ে লিখিয়েছিলাম সেটা কি তোমরা লিখে রেখেছো এখনো শূন্যস্থান? আচ্ছা এবার বই বন্ধ, বই বন্ধ। আচ্ছা দেখি ক্যামেরায় কে কার কার বই বন্ধ। বলো তো, এই চড়ুই পাখি অনেক দেশ হয়, চড়ুই পাখি অনেক দেশ হয় কি হবে? চড়ুই পাখি অনেক চঞ্চল হয়, হ্যাঁ। তারপরে বলো তো, তারপরে বলো তো, মজার আচার পেয়ে সবাই দেশ খাচ্ছে, হ্যাঁ চেটে পুটে। আচার পেলে কি আমরা কি করে খাই? মজার আচার পেলে আমরা সবাই চেটে পুটে খাই না? ক্ষুধার্ত লোকটি খাবার পেয়ে দেশ খেতে থাকলো, দেশ থাকলো, আজকে হলো না তো, হলো না, হ্যাঁ খাবলে, খাবলে খেতে থাকলো, খাবলে খেতে থাকলো, খাবলে খেতে থাকলো। এরপর হ্যাঁ ক নম্বর প্রশ্নটা কে বলছিলে? তারপরে বলো তো, শরীরের যত্ন না নিলে গ্যাস লেগেই থাকবে,
বেলায়, হ্যাঁ এখানে, হ্যাঁ রোগ বালাই আর অসুখ বিসুখ এই দুটা কিন্তু সমার্থক শব্দ। তো শরীরের যত্ন না নিলে রোগ বালাই লেগেই থাকবে, হ্যাঁ আর অসুখ বিসুখ যে কথা, রোগ বালাইও একই কথা, তাহলে লেগেই থাকবে। এই কথাটার সাথে তোমার অ্যাপ্রোপ্রিয়েট হবে, সঠিক হবে রোগ বালাই, ঠিক আছে? আচ্ছা, র‍্যশ থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই। অসুখ বিসুখ, বাহ সবার তো মনে আছে ভালো। আচ্ছা টয়লেট, এটা কি শব্দ? ইংরেজি শব্দ। আর বিরিয়ানি, বিরিয়ানি কি শব্দ? বিরিয়ানি কি শব্দ? আচ্ছা রিক্সা, জাপানি, সরকারি, ফার্সি, আদালত, আদালত, আরবি, বেঞ্চ, বেঞ্চ কি কি শব্দ? বেঞ্চ, আচ্ছা স্টেডিয়াম, বা সবাই পারো দেখি, অনেক ভালো তোমরা। স্টেশন, জরুরিটা পাইনি, তোমরা পেয়েছো কেউ? জরুরি, সংস্কৃত মানে তৎসম শব্দ, সাংস্কৃতিক নয় সংস্কৃত। হ্যাঁ আমরা যে গত ক্লাসে বলছিলাম যে মানে উৎসগত দিক থেকে, উৎসগত দিক থেকে আমাদের বোঝা যাচ্ছে, একটু চুপ করে থাকো তাহলে বুঝবে। উৎসগত দিক থেকে বাংলা ভাষাকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। তো তৎসম শব্দ কোনগুলো? যেগুলো যে সংস্কৃত মানে যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি এসে আমাদের ভাষায় মানে বাংলা ভাষায় এক প্রবেশ করেছে এবং বাংলার মতোই ব্যবহৃত হচ্ছে, কোনো রকম চেঞ্জ হয়নি, সেগুলো হচ্ছে তৎসম শব্দ। আর অর্ধ তৎসম হচ্ছে কিছুটা ওই সংস্কৃত ভাষাটাই কিছুটা চেঞ্জ হয়েছে, কিছুটা রূপ পরিবর্তন করে আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে এবং ব্যবহৃত হয়ে আসছে, সেটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। আর তৎসম শব্দ হচ্ছে সংস্কৃত, সংস্কৃত থেকে উদ্ভব, ঠিক আছে? সংস্কৃত থেকে উদ্ভব হয়েছে যে শব্দগুলো সেগুলো হচ্ছে তদ্ভব। আর তারপর হচ্ছে দেশি, দেশি কিছু ভাষা আছে যেটা হলো আমাদের আদি লোকজন বা প্রাচীন লোকজন ব্যবহার করত, তাদের মুখের ভাষা, সেটা হচ্ছে দেশি ভাষা, দেশি চুলা এগুলো, হ্যাঁ চুলা এগুলো, গোবর। তো আরো বিদেশি শব্দ, বিদেশি ওই যে বলেছিলাম না, আমাদের এই আমাদের এই অঞ্চলে, আমাদের এই বাংলাদেশে, হ্যাঁ আমাদের এই বাংলায় অনেক সময় অনেক বিদেশি এসেছে, কেউ ব্যবসা করতে এসেছিল, কেউ বেড়ানোর জন্য এসেছিল ভ্রমণ করতে, কেউ এসেছিল ধর্ম প্রচার করতে, এভাবে তাদের ভাষাগুলোর ছাপ আমাদের ভাষায় রয়ে গিয়েছে, তাদের ভাষাগুলো আমাদের ভাষায় রয়ে গিয়েছে। ওলন্দাজরা এসেছিল, পর্তুগিজ, তারপরে জাপানি ভাষা, তারপরে হচ্ছে আরবি, ফার্সি এগুলো তো আছে, তারপরে ওলন্দাজ, পর্তুগিজ, জাপানি, চাইনিজ, বিভিন্ন বার্মার ভাষা, বিভিন্ন ভাষা আমাদের বাংলা ভাষা এমন ভাবে ব্যবহৃত হচ্ছে, আমরা মানে বাংলা বলে এগুলোকে, হ্যাঁ
লাইন কেটে যাবে, এস ডাব্লিউটা হচ্ছে, এস ডাব্লিউটা আমি ইউটিউবে যে তোমাদের তোমাদের প্রশ্ন উত্তর গুলো ইউটিউবে দিয়ে দিব। হ্যাঁ, তিনটা প্রশ্ন উত্তর খেয়াল করে দেখো, খ গ ঘ ওগুলোই এস ডাব্লিউ দিব। সবাই শুনতে পাচ্ছো? বলছি যে ইউটিউবে প্রশ্নের উত্তর তিনটা দিয়ে দিব, সেগুলো এস ডাব্লিউ থাকবে, খ গ ঘ। আজকে সময় স্বল্পতার কারণে, নেটের ঝামেলার কারণে দিতে পারিনি, এজন্য আমি ইউটিউবে দিয়ে দিব। কে প্রশ্ন করলে? আচ্ছা, তাহলে অন্তু মামার কাছ থেকে কি সম্পর্কে জেনেছিল, এটা সবার কি পড়া হয়েছে? সবাই পড়েছিলাম আমরা, পরের ক্লাসে কিন্তু ধরবো, যাকে যাকে ধরবো সেই বলতে হবে। আজকে অনেককে ধরলাম, শুধু প্রশ্ন তো শব্দার্থ পারুনি, কিন্তু যাকে ধরলাম সে পারেনি, অন্যরা পেরেছে। পরের ক্লাসে কিন্তু আমি যাকে ধরবো সে কিন্তু বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 40 বেজে গিয়েছে। হ্যাঁ, আমি তোমাদের জন্য ইউটিউবে প্রশ্ন আবারও বলছি, ইউটিউবে খ গ ঘ তিনটা প্রশ্ন তো দিব, সেগুলাই এস ডাব্লিউ থাকবে। স্যারের ক সবাইকে ধরবো পরের ক্লাসে। হ্যাঁ, ক নাম্বারটা ধরবো, আর খ গ ঘ এগুলো হলো এস ডাব্লিউ থাকবে। কটা একটু বড় তো, এই জন্য অন্য প্রশ্ন তো দিব না, কারণ আবার তো বুধবারে ক্লাস, তাই না? আচ্ছা হ্যাঁ, মাঝখানে 2 দিন সময়, ওই ক নাম্বার প্রশ্ন উত্তরটাই সবাই শিখে ফেলো। বাকিগুলো তো বাকি কাজ দিব পরে, আবার আবার যেদিন ক্লাস হবে পরের রবিবার সেদিন আবার ধরবো। আচ্ছা, সবাই আল্লাহ হাফেজ। হ্যাঁ, আজকে যেহেতু একটু আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আচ্ছা, ইউটিউবে ক্লাস দেখো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।